দেখাবো যে ফেস ওয়াশ দেওয়ার পরে কিভাবে টোনার অ্যাপ্লাই করতে হবে, এন্ড আফটার কিভাবে তুমি হচ্ছে সিরামটা অ্যাপ্লাই করবে, এন্ড ফেস ওয়াশটা যে কি লেভেলের স্কিন ক্লিন করে তোমার জাস্ট আইডিয়া নাই। আমি ফেস লাইক হচ্ছে ফেস ওয়াশটা অ্যাপ্লাই করলে তুমি দেখতে পারবা, ঠিক আছে? ওকে, সো আপুরা একটু কমেন্ট করতে হবে যে আমার সবকিছু কথাবার্তা ক্লিয়ার কিনা, এন্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আজকে আমি একদম বেয়ার ফেসে এসেছি, এন্ড যদিও ফেসটা হচ্ছে লাইক ডার্ট অয়েল ফেসে জমে আছে, এনিওয়ে ইচ্ছা করেই এভাবে আসছি বিকজ তোমার ফেস ওয়াশের তাহলে রিভিউটা ভালোভাবে বুঝতে পারবে। স্নেল জেসিকা ক্লিনজারটা কি ড্রাই টু কম আপি? স্নেল জেসিকা অল টাইপ অফ স্কিনে সুইটেবল, এটা অল টাইপ অফ স্কিনে সুইটেবল। তোমার ড্রাই স্কিন হোক, অয়েলি স্কিন হোক, কম্বিনেশন স্কিন হোক, ইভেন সেন্সিটিভ অ্যাকনে প্রোন, যত রকমের স্কিন আছে সব স্কিনে সুইটেবল, ঠিক আছে? ওকে, সো লাইভটা বেশি বেশি শেয়ার করে ফেলো, আর আমি কথা না বের এখন স্টার্ট করে দিব। হ্যাঁ আপু, ব্রনটা শুকাচ্ছে আস্তে আস্তে। আমি হচ্ছে ব্রনটা কিভাবে ট্রিটমেন্ট করছি, মানে ব্রনের যেন তোমার স্পট না পড়ে এভাবে হচ্ছে ট্রিট করছি। লাইক ব্রন যদি মানে তোমার ফাটিয়ে ফেলতাম সেটা কিন্তু স্পট পড়ে যেত, তাহলে আমি ব্রনটা ফাটাইনি, আমি আস্তে আস্তে এটা ট্রিটমেন্ট করছি। দেখো শুকিয়ে গিয়েছে, আর এখানে একটা নিউ একটা হয়েছে, কি বলবো আর, ঠিক আছে? ওকে, সো আমি কথা না বলে স্টার্ট করছি, এন্ড আমি ফার্স্টে হচ্ছে আমার ফেসটা একটু হচ্ছে ভিজিয়ে নিব, ঠিক আছে? ফার্স্টে হচ্ছে আমি আমার ফেসটা একটু ভিজিয়ে নিব, যেহেতু তোমার আর নর্মালি তোমরা যে কেউই হচ্ছে আমরা ফেস ওয়াশ করার আগে কিন্তু ফেসটা একটু তোমার হচ্ছে পানি দিয়ে কিন্তু ওয়েট করে নেই, ঠিক আছে? ঠোঁট কালো মুখে থেকে নিতে পারি। আপু তুমি হচ্ছে লিপ স্ক্রাবার আর হচ্ছে লিপ কেয়ারটা ইউজ করবে, লিপ স্ক্রাবার এন্ড হচ্ছে লিপ কেয়ারটা ইউজ করবে, বিকজ তোমার হচ্ছে স্ক্রাবটা হচ্ছে কাজ করে তোমার যে মরা চামড়াটা জমেছে লিপসে সেটাকে হচ্ছে রিডিউস করে ফেলে, এন্ড যেটা তোমার হচ্ছে লিপ কেয়ারটা সেটা হচ্ছে তোমার লিপটাকে ময়েশ্চারাইজ করতে হেল্প করে, আর হচ্ছে ভেতর থেকে এটা তোমার ফাটা লিপটাকে হচ্ছে একদম হচ্ছে রিপেয়ার করে ফেলে। সো আমি ফার্স্ট হচ্ছে স্নেল ট্রেসিকা 5.5 লো পিএইচ জেল ক্লিনজারটা অ্যাপ্লাই করবো আমার ফেসে, এটা দিয়ে ফেসটা আমি এখন ওয়াশ করবো, ঠিক আছে? তো সবাই আমি জাস্ট দেখিয়ে দিব তোমাদেরকে যে এটার কনসিস্টেন্সি কেমন এন্ড কালার কেমন। এ দেখো, দিস ইজ দ্য কনসিস্টেন্সি অফ দিস জেল ক্লিনজার, একদম জেল বেসড। আমি কিন্তু আগেও বলেছিলাম, এই দেখো একদম জেল বেসড ক্লিনজারটা, এন্ড স্মেলটা খুবই সুন্দর, স্মেলটা খুবই হচ্ছে মাইল্ড একটা স্মেল এন্ড খুব সুন্দর একটা স্মেল। সো আমি পরিমাণ মতো জাস্ট, আর হ্যাঁ এই ক্লিনজারটা তোমার পরিমাণে অনেক অল্প লাগে, হ্যাঁ এটা পরিমাণে অল্প লাগে। সো আমি নর্মালি হচ্ছে ফার্স্ট এটা তোমার হাতে হচ্ছে ফোম ক্রিয়েট করব, ঠিক আছে? হাতে ফোম ক্রিয়েট করে দেন আমি এটা ফেসে অ্যাপ্লাই করব। সো তোমাদেরকে দেখিয়ে অ্যাপ্লাই করছি, দেখো এটা হচ্ছে তোমার একদম জেল বেসড একটা ক্লিনজার, একদমই জেল বেসড। সো এটা তোমরা চাইলে, কেউ যদি চাও যে না আমি ফোম ক্রিয়েট করার টাইম নেই আমার, আমি নর্মালি এমনি অ্যাপ্লাই করবো, তুমি এমনি অ্যাপ্লাই করতে পারো। বাট হচ্ছে ফোম ক্রিয়েট, এই দেখো এটা কি জোস ফোম ক্রিয়েট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এ দেখো। সো আপুদের যাদের যাদের হচ্ছে স্নেল ট্রিসিকা নিয়ে কনফিউশন ছিল, আজকে আমি আই হোপ সবার কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। সো আপনারা সবাই ফার্স্ট হচ্ছে লাইভটা শেয়ার করে ফেলে, দেখো ফোম হয়ে গিয়েছে। সো আমি এখন হচ্ছে ফেসে অ্যাপ্লাই করবো, ঠিক আছে? অনেক আপুরাই আছে লাইক এক একজন হচ্ছে এক এক ভাবে ফেস ওয়াশ অ্যাপ্লাই করতে পছন্দ করে। সো নর্মালি তুমি যদি ফোম ক্রিয়েট করে ওয়াশ মানে ফেস ওয়াশটা অ্যাপ্লাই করো তাহলে এটা তোমার কার্যকারিতাটা লাইক হচ্ছে ভালোভাবে হচ্ছে স্কিনটা ক্লিন হয়, ঠিক আছে? সো আমি হচ্ছে এইভাবে হচ্ছে সুন্দর মতো হচ্ছে মাসাজ করে নিব ফেস ওয়াশটা। আর এইটা আপু তোমার হচ্ছে স্মেলটা খুবই সুন্দর একটা স্মেল, স্মেলটা খুবই সুন্দর, ঠিক আছে? খুব মাইল্ড, খুব স্ট্রং স্মেল না, এন্ড স্মেলটা নিয়েই মনে হচ্ছে যে স্কিনের জন্য কতটা ভালো হবে। এবার হচ্ছে আমি আস্তে আস্তে এক্সপ্লেইন করব তোমার হচ্ছে স্নেল ট্রেসিকা, কিন্তু যাদের ব্রন আছে স্কিনে, অনেক আপুদেরই কিন্তু ব্রনের সমস্যা হচ্ছে আমার মতো, যেমন আমার ফেসেও কিন্তু অনেক দিন ধরে ব্রন উঠে আছে, ঠিক আছে? ব্রনটা কিন্তু যাচ্ছে না, এটা অ্যাকচুয়াল হচ্ছে তোমার আমার ব্রনটা হয়েছে তোমার স্ট্রেসের কারণে, পাশাপাশি হচ্ছে লাইক আমার এতদিন এক্সাম ছিল, সবকিছু মিলিয়েই হচ্ছে ব্রনটা হয়েছে। সো নর্মালি হচ্ছে তোমার ব্রনও কিন্তু একদম কমে যাবে স্নেল ট্রেসিকাটা ইউজ করলে, ঠিক আছে? সো সবাই হচ্ছে একটু ফার্স্ট হচ্ছে লাইফটা শেয়ার করে ফেলো। সো ফার্স্ট, আর এই ক্লিনজারটা এমন একটা ক্লিনজার তুমি যদি হচ্ছে মেকআপ সহ, মেকআপ তুমি নর্মাল অয়েল ক্লিনজার দিয়ে ক্লিন না করেও যদি হচ্ছে ফেস ওয়াশটা অ্যাপ্লাই করো, দেখবা যে তোমার ওয়াশ করার পরে দেখবা মেকআপ একদম ভ্যানিশ, মানে এটা তোমার মেকআপ থেকে শুরু করে এভরিথিং একদম ডিপ ক্লিন করে। সো তোমার নর্মালি হচ্ছে ভালোভাবে হচ্ছে কিছুক্ষণ আস্তে করে হচ্ছে তোমার ফেস ওয়াশটা মাসাজ করতে হবে ফেসে, এন্ড ওয়াশ করার পর তোমরা এটার হচ্ছে রেজাল্টটা দেখতে পাবা।
আর আপুরা যারা মাত্র জয়েন করেছেন আবার বলে দেই যে আমি আজকে স্নেল জেসিকার ফুল হচ্ছে তোমার টিউটোরিয়াল করব লাইভে, সো সবাই একটু হচ্ছে ফার্স্ট জয়েন করে ফেলো এন্ড লাইভটা বেশি বেশি শেয়ার করে ফেলো। হ্যাঁ, আরেকটা জিনিস বলবো, যে কোনো ফেসের যখন ফেস ওয়াশ করবে ওই টাইমটাতে, যে কোনো ফেসের যখন ফেস ওয়াশ করবে ওইটা হচ্ছে নোজ এরিয়া, যে এরিয়াতে হচ্ছে আমাদের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকে, পাশাপাশি এই যাদের কম্বিনেশন স্কিন এই এরিয়াটাতে কিন্তু তোমার হচ্ছে অয়েলটা বেশি থাকে। সো আমি পার্সোনালি হচ্ছে তোমার এই এরিয়াটা প্রেফার করি যে এটা হচ্ছে একটু ম্যাসাজ করবে আস্তে আস্তে, বিকজ তাহলে এটা যে এক্সেস অয়েলটা সেটা বের হয়ে চলে আসে। ওকে, সো এটা আমি আরো কিছুক্ষণ ম্যাসাজ করব, বিকজ আমার স্কিনে এখন খুব বেশি পরিমাণে ময়লা আছে, ঠিক আছে, বিকজ আমি হচ্ছে তোমার প্র্যাকটিসে গিয়েছিলাম। অনেক আপুরাই হয়তো জানো যে আমি কিন্তু তোমার স্টাডির পাশাপাশি আর জবের পাশাপাশি কিন্তু আমি হচ্ছে তোমার মার্শাল আর্টও করি, সো আমি অ্যাকচুয়ালি সেখান থেকেই এসেছি, ঠিক আছে। আমি হচ্ছে তোমার তায়কোন্ডো করি, এটা একটা কোরিয়ান মার্শাল আর্ট, সো নর্মালি আমি ওখান থেকে এসেছি, আমার মুখে অনেক বেশি ময়লা জমে আছে, সো দ্যাটস আমি চিন্তা করলাম যে আজকে এটা নিয়ে টিউটোরিয়াল করলে খুব বেটার একটা হচ্ছে রেজাল্ট পাওয়া যাবে। সো আচ্ছা, সো আপনারা ফার্স্ট লাইভে লাইভটা শেয়ার করে ফেলো, আপু কেমন আছেন? আপু আলহামদুলিল্লাহ জান্নাত প্রিয়া আপি ভালো আছি, তুমি কেমন আছো? আর স্নেল জেসিকাটা কিন্তু অল ইন ওয়ান স্কিনের জন্য সুইটেবল, তোমার অল টাইপ অফ স্কিনের জন্য, যে কোনো স্কিন এটা ইউজ করতে পারবে। এন্ড হচ্ছে আপু এটা কিন্তু তোমার স্কিন রিপেয়ার করবে, এটা হচ্ছে যাদের পাতলা স্কিন, পাতলা স্কিনটাকে হচ্ছে ভারী করবে, এটা ব্রন রিডিউস করবে, পোর্স রিডিউস করবে, এটা হচ্ছে তোমার স্কিনটাকে ব্রাইট করবে। এন্ড স্নেইল, স্নেইল হচ্ছে তোমার স্কিনে যদি গর্ত থাকে গর্তটাকে হচ্ছে আস্তে আস্তে রিডিউস করে ফেলবে। সো আমি হচ্ছে এখন ফেসটা ওয়াশ করব, ঠিক আছে, আর আপনারা লাইভটা শেয়ার করে ফেলো বেশি বেশি। এই একটু হচ্ছে হাত দিয়ে কমেন্ট কমেন্ট শো করতেছি নাকি বুঝতেছি না, একটু জাস্ট হাত দিয়ে সরিয়ে। হ্যাঁ আপু, অফার দেয়া হবে ইনশাল্লাহ, খুব শীঘ্রই তোমরা অফার পাবা। ওকে, সো আমি এখন হচ্ছে ওয়াশ করব, আমি এখন ফেসটা ওয়াশ করব, এন্ড লাইক তোমার পর্যাপ্ত পানি না থাকার কারণে তোমার হচ্ছে এইভাবেই ওয়াশ করতে হচ্ছে। সো তোমরা জাস্ট ওয়াশ করার পরে দেখবা যেটা ইনস্ট্যান্ট স্কিনটাকে কত ক্লিন একটা হচ্ছে ফিলিং দেয়। এই দেখো আমি এখন এটা হচ্ছে ম্যাসাজ করে করে ওয়াশ করে ফেলবো। সো আপনার লাইফটা ফার্স্ট শেয়ার করে ফেলো, ফার্স্ট ফার্স্ট শেয়ার করে ফেলো। এই দেখো আমি এটা এখন ওয়াশ করছি, এন্ড আমার স্কিনটা খুবই ডিপলি হচ্ছে তোমার ক্লিনড মনে হচ্ছে, বিকজ তোমার জেল ক্লিনজারটা কেন ডিপ ক্লিন করে, এটা একদম স্কিনের ভিতরে ঢুকে যায়, যখন তুমি এটা স্কিনে অ্যাপ্লাই করবে একদম স্কিনের ভিতরে ঢুকে যাবে এটা, ঠিক আছে। এন্ড হচ্ছে এটার মানে স্মেলটার জন্য আমি পাগল হয়ে যাচ্ছি, খুবই অসাধারণ একটা স্মেল। সো আপনার লাইফটা একটু শেয়ার করে ফেলো, আপনার ফোন দেখুন তো মানে শো করতেছে নাকি, এরকম সেদিনও হয়েছিল। আমার চোখেও চলে গিয়েছিল। সো আপনারা একটু ফার্স্ট হচ্ছে জয়েন করে ফেলো, শেয়ার করে ফেলো। সো দেখো ইনস্ট্যান্ট এটা কিন্তু তোমার স্কিনটাকে অনেক বেশি হচ্ছে গ্লোয়িং করে ফেলে, ঠিক আছে। ওকে ডান, সো আপনারা লাইভ বেশি শেয়ার করে ফেলো, বিকজ স্নেল জেসিকা নিয়ে আজকে যত রকমের তোমার হচ্ছে কনফিউশন আছে আমি আজকে ক্লিয়ার করে দিব, স্নেল জেসিকা নিয়ে যত রকমের কনফিউশন আছে আমি আজকে ক্লিয়ার করে দিব। ও মাই গড, যাই হোক, এখানে পর্যাপ্ত পানির তোমার মানে সিস্টেম নাই, যার কারণে আমার হচ্ছে এইভাবে ওয়াশ করতে হচ্ছে ফেসটা। সো আমি আমার ফেসটা ক্লিন করে নিয়েছি, এন্ড তোমরা দেখো জাস্ট ফেস ওয়াশটা ইউজ করার আগে স্কিনটা কেমন লাগছিল আর এখন কেমন লাগছে, এটা কিন্তু ইনস্ট্যান্ট স্কিন একটা ব্রাইটনেস নিয়ে এসেছে, ঠিক আছে। রাবি আপু, আচ্ছা আপু আমি মিস করে ফেলছি, একটু বলো ট্রিসিকা ক্লিনজার ড্রাই স্কিন ইউজ করা যায়? আপু সব টাইপের স্কিন ইউজ করা যাবে, ট্রিসিকা ক্লিনজার অল টাইপ অফ স্কিনের জন্য সুইটেবল, এটা হচ্ছে তোমার ম্যাজিক্যাল একটা হচ্ছে রেঞ্জ, ট্রিসিকা একটা ম্যাজিক্যাল রেঞ্জ। কিমফল ক্রিমটা সম্পর্কে কিছু বলো আপু, আমি বলবো আস্তে আস্তে। কিমফলটা তোমার যদি হোয়াইটনিং এর জন্য চাও, হোয়াইটনিং বলো স্পট রিডিউস বলো, কিমফলটা ইউজ করতে পারবে উইদাউট এনি সাইড ইফেক্ট, বেস্ট একটা ক্রিম। সো দেখো আমার হচ্ছে ফেসটা ওয়াশ করা ডান।